রোজার আগেই অস্বাভাবিক হয়ে উঠেছে মাংসের বাজার। ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে 250 টাকা কেজি দরে। ঊর্ধ্বমুখী গরুর মাংসের দাম, সুখবর নেই মাছের বাজারেও। বাজারে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 340 টাকা কেজি দরে। এদিকে কেজিতে 5-10 টাকা বাড়তি সবজির দাম। বেগুন 80 টাকা, করলা 100, বরবটি 120, পটল 120 টাকায় বিক্রি হচ্ছে। ঝিঙা 80 টাকা দরে বিক্রি হচ্ছে। এ অবস্থায় খরচের ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছেন ভোক্তারা। তবে স্থিতিশীল আছে চাল ডাল তেলের মতো নিত্য পণ্যের দাম। বাজারের আরো খবর জানবো আমরা। আমাদের সাথে এখন মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল। আসিফ, মেহেরপুরের বাজারে নিত্যপণ্যের দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? কোন কোন পণ্যের দাম বাড়তি দেখছেন এবং কোন কোন পণ্যের দাম কি কমেছে? প্রতিটা বিগত দিনের যে রমজানগুলো আসছে, দেখা যায় যে বাজারে যে নিত্য পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। কিন্তু এই বছরে যে রমজান মাসের যে আগে থেকে যে পণ্যগুলো, যে পণ্যগুলোর চাহিদা রমজানে বেশি থাকে, সেগুলোর দাম কিন্তু বাড়েনি। পূর্ব থেকেই এর দাম কিন্তু অনেকটাই চড়া রয়েছে। আজকের বাজারের যদি চিত্রটা যে কাঁচা মরিচ আজকে বাজার হচ্ছে 140 টাকা কেজি দর, করলা হচ্ছে 100 টাকা দরে, বেগুন 60 টাকা, আলু টাকা, এই পণ্যগুলো কিন্তু মোটামুটি স্থিতিশীল রয়েছে গত কয়েক দিন ধরে। তবে সরষের দাম কিন্তু গতকালকের তুলনায় কেজিতে 5 টাকা দিয়ে আজকে বাজারে 35 টাকা বেড়েছে, 35 টাকা বিক্রি হচ্ছে। আর টমেটো, টমেটোর দামও গতকালকে আজকে বাজারে 5 টাকা বেড়ে হচ্ছে 25 টাকা দরে। পেঁয়াজ তো গত সপ্তাহের তুলনায় 5 টাকা বেড়েছে কেজিতে, আজকে বাজার 35 টাকা। চারটো বিক্রি হচ্ছে 140 টাকা কেজিতে, দেশটা 100 টাকায়। ডিমের দাম তো 2 টাকা কমেছে গত সপ্তাহে, খালি আজকের বাজারে ডিম বিক্রি হচ্ছে 42 টাকা দরে। মাংসের বাজারে যাই, মাংসের বাজারটাতে যদি দেখ, সেক্ষেত্রে ব্রয়লার পোল্ট্রির দাম কিন্তু অনেকটাই বেশি, এটি আজকের বাজারে 230 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320 টাকাতে। এই এটি কিন্তু গত সপ্তাহের তুলনায় কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে। এছাড়া গরুর মাংস বিক্রি হচ্ছে কিন্তু আজকের বাজারে 150 টাকা, আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1000 টাকা কেজি দরে। তো যে এই সবজির যে বাজারটি, এই সবজির বাজারটি সাধারণত যে চাহিদা এবং যোগানের উপরে নির্ভর করে এর ওঠানামা। আজকের বাজারে বেশ কিছু পণ্য কিন্তু বাড়তি দামে বিক্রি হচ্ছে। শিল্পী, আপনি বলছিলেন কার খবর মেহেরপুরে বেশ কিছু জিনিসের দাম কমেছে এবং সবজির কথা আপনি বললেন দামগুলো বেড়েছে, এবং আমরা গতকালও জেনেছি চট্টগ্রামে বেশ কিছু পণ্যের দাম কমেছে এবং সারা দেশেই পণ্যের দাম কোথাও কোথাও কমলেও কিন্তু আমরা জানছি আমাদের প্রতিনিধিদের কাছ থেকে দাম ক্রমশই বাড়ছে। রমজান আসছে সামনে, এবং রমজানকে সামনে রেখেই
যেগুলো রমজানে বেশি প্রয়োজন হয় মানুষের, সেই পণ্যগুলোর দামই বাড়ছে বেশি। আমরা আরও খবর নেব বাজারে। আমাদের সাথে এখন ঝালকাঠি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরুণ সরকার। তরুণ, রোজার পণ্য, রোজার সময় যেগুলো দরকার হয় সেই পণ্যগুলো এবং মাছ মাংসের দাম কেমন দেখছেন আজকে বাজারে, এবং সবজির সরবরাহ কেমন, সেই সাথে দাম কি বাড়লো কিনা নাকি কমেছে কিছুটা?